পরের প্রশ্ন যাচ্ছি, পলি প্রশ্ন করেছেন, আমার বেবির 2 বছর, খাওয়ার রুটিন কেমন হলে ভালো হবে? 2 বছর বাচ্চার খাবার রুটিন জানতে চাচ্ছেন। আচ্ছা, 2 বছরের বাচ্চা মানে হলো হোম ফুডে থাকবে। আমরা যেমন নর্মালি বাসায় কি করি, আমরা কয়েকটা খাবারের সাথে ইন্ট্রোডিউস থাকি, যেমন হলো সকালে ব্রেকফাস্ট খাই, লাঞ্চ করি, আবার ডিনার করি, 3টা মেজর মিল আমাদের থাকে। তো 2 বছরের বাচ্চা যেহেতু একটু গ্রোয়িং এজ থাকবে, সেই জন্য আমরা চেষ্টা করব যে 2 বছরের বাচ্চাকে সবসময় মিনিমাম 5 থেকে 8টা মিল যেন প্রোভাইড করা হয়। অর্থাৎ সে স্মল স্মল মিল পাবে, আমাদের বড়দের মতো হয়তো একবারে ব্রেকফাস্ট অনেকটা এটা সে করতে পারবে না। তাহলে ব্রেকফাস্টটাকে 2 থেকে 3টা ভাগে ভাগ করে দিই, লাইক সে আধা রুটি খেলো কিন্তু ডিমটা কমপ্লিট করলো, পাশাপাশি হয়তো সে ফ্রুটস খেতে পারলো না, 2 ঘন্টা পরে ফ্রুটসটা তাকে দিল। আবার হলো লাঞ্চে আমরা যেমন বড়রা হয়তো রাইস, ডাল, সবজি, মাছ সব খাবো, কিন্তু 2 বছর একটা বাচ্চা কিন্তু এত কিছু খাবে না। সেই জন্য কি করবে, সে বাচ্চাকে হয়তো ভাতের সাথে সে ডাল খেলো বা এক টুকরা মাছ খেলো, হয়ে গেল কিন্তু। হ্যাঁ, আবার বিকেল বেলা হয়তো 4টা 5টার মধ্যে তাকে আরেকটা মিল দিল, 6টায় তাকে 7টার মধ্যে আরেকটা মিল দিল, এরকম তাকে কয়েকটা মিল কিন্তু সারাদিনে দেওয়া যাবে। কারণ 2 বছরের একটা বাচ্চাও কিন্তু, আমরা যতই বলি আমাদের দেশের বাচ্চারা প্রপার ফুড হ্যাবিটে আসে না, বিকজ অফ আমরা অনেক বেশি কেয়ার করি বাচ্চাদের খাবারের বিষয়টা নিয়ে, যার কারণে কিন্তু বাচ্চাদের এই হ্যাবিট গুলো আসলে খুব ভালো করে তৈরি হয় না। এই জন্য বাচ্চাদের এই সময় হোমলি ফুডের হ্যাবিট তৈরি করার জন্য প্যারেন্টস এর উচিত তাদের সাথে নিয়ে বাচ্চাদেরকে বসা, একেবারে ঘরোয়া ফুড ইন্ট্রোডিউস করা। শুধুমাত্র গ্রোয়িং এজ এর জন্য কিছু কিছু ক্যালোরি বহুল খাবার বাচ্চাকে এক্সট্রা দিতে হবে, লাইক একটু এগ পুডিং আলাদা করে দেওয়া, সাগু পুডিং করা, একটু ফালুদা করে বাচ্চাকে আলাদা করে একটু ক্যালোরি বহুল দেওয়া, যেহেতু সে গ্রোয়িং এজ, সে একটু এক্সট্রা ক্যালোরি পাবে, এতটুকুই।